আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় ভাই বোনের টিভিউনের দর্শক শ্রোতা ভাই বোন যারা আছেন বিশেষ করে আমাদের যারা শিশু কিশোর ভাই বোন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক মারক জানিয়ে শুরু করছি আমাদের এই সুন্দর আয়োজন একটি কি বলবো বিশেষ আয়োজন খুদে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ আয়োজন করেছিলাম এবং তোমরা এটার অনেক ঘোষণা দেখেছো এবং অংশগ্রহণ করেছো এবং সেই প্রেক্ষিতে আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করেছি সেটি হচ্ছে তোমরা যারা পাঁচ বছর থেকে দশ বছরের আছো এবং এগারো বছর থেকে পনেরো বছরের যারা আছো তারা আমাদের কাছে অনেক ছবি একে পাঠিয়েছো এই এই যে প্রতিযোগিতার অনুষ্ঠান সেটি আমরা আজকে শুরু করছি এবং আশা করবো এই পুরোটা জার্নি জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা ছোট্ট মণি ভাই বোনেরা আসো অনুষ্ঠানের শুরুতে আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করি এই যে এই যে আয়োজনটাকে এত লম্বা সময় নিয়ে আমরা করেছি এবং এটি তোমাদের সামনে নিয়ে আসবার তফিক আল্লাহ রাবুল্লা আলমিন করে দিয়েছেন সেজন্য জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করছি এবং তোমরা জেনে খুশি হবে যে আমরা আসলে যখন এই অনুষ্ঠানটি ঘোষণা দিই এত এত সারা তোমাদের পক্ষ থেকে পেয়েছি এত বিপুল সারা আমরা পেয়েছি সেজন্য আমরা যেটি চিন্তা করেছি এই এই প্রথম দিকের অনুষ্ঠানগুলো আমরা বাছাই পর্ব হিসাবে করব। এবং তিনটি বাছাই পর্বের মাধ্যমে সিলেকশন রাউন্ড তিনটি হওয়ার পরে আমরা তোমাদেরকে সেমিফাইনাল নিয়ে যাব পঁচিশ জনকে আমরা সেমিফাইনাল নিয়ে যাব। সেখান থেকে আরও জনকে আমরা নিয়ে যাব ফাইনালে তো আশা করব এই পুরোটা জার্নিতে তোমরা আমাদের সাথে থাকবে এবং শুরুতেই একটু অনুরোধ করবো তোমাদের যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছে ফ্রেন্ডস তাদেরকেও এঙ্গেজ করতে পারো তোমাদের এই তোমাদের ছবিগুলো কেমন হচ্ছে আমাদের বিচারক কী মন্তব্য করছেন সেগুলো তারাও দেখবে এবং অ্যাপ্রিসিয়েট করবে ইনশাআল্লাহ সো আরেকটাবার জানি রাখি এই এই যে আজকে আমরা যে বাছাই পর্ব করছি শুরুতেই আজকের দিনেই শুধুমাত্র আমরা তেত্রিশ জনকে বাছাই বেছে নিয়েছি যাদের ছবিগুলো আমরা দেখাবো এবং আমাদের বিচারক এগুলো নিয়ে মন্তব্য করবেন ইনশাআল্লাহ এবং যে কথা বলছিলাম এরপরে তোমাদেরকে আমরা সেমিফাইনাল নিয়ে যাব তারপর ফাইনাল নিয়ে যাব। তো প্রিয় ভাই বোনেরা আসো আমরা শুরুতেই জেনে নিই আমাদের তোমাদের এই ছবিগুলো আসলে যিনি বিচার করবেন মন্তব্য করবেন তোমাদেরকে পরামর্শ দেবেন সে আজকের আমাদের অনুষ্ঠানে আজকের যিনি বিচারক হিসেবে থাকছেন তার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে আছেন এম রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে ধন্যবাদ আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো আর সময় করে দিয়েছেন আমাদের খুদে তারাদের জন্য সেজন্য আপনার শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের এই সময়টুকুই কবুল করুন প্রিয় ভাই বোনেরা তো আসা অনুষ্ঠান শুরু করি শুরু করার আগে আরেকটা বার জানিয়ে রাখি তোমরা আসলে খুবই ভাগ্যবান বলবো এই জন্য যে যিনি তোমাদের ছবিগুলো আসলে বিচার করবেন যিনি বিচারক হিসেবে থাকছেন আমাদের পুরোটা সময় জুড়ে তিনি প্রফেশনালি একজন আর্টিস্ট এবং একজন ইন্টেরিয়ার ডিজাইনার এবং উনি পড়াশোনা করেছেন ফাইন আর্টস নিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে সো আমি আশা করছি তোমরা সবচেয়ে ভালো পরামর্শগুলো পাবে এবং একজন ভালো প্রফেশনাল এই লাইনের মানুষের কাছ থেকে পরামর্শগুলো পাবে এবং এই অনুযায়ী তোমরা পদক্ষেপ নেবে ইনশাল্লাহ তো শুরু করি আজকের অনুষ্ঠান কি বলেন শিল্পী যারা আছে ওরা কি ছবি আঁকলো জি ইনশাল্লাহ আমরা অনেক ছবি আসছে অনেক বয়সের হ্যাঁ তো বাচ্চারা আসলে যখন ছবি আঁকে ইস এ সামথিং ডিফারেন্স তারা আসলে তাদের এক্সপ্রেশনটা এখানে ফুটায় দেয়

ছয় বছর বয়সে লন্ডন থেকে পার্টিসিপেট করেছে এবং তার ছবি আমরা দেখবো আজকে বিচারক কথা বলবেন এই কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা যখন ওই প্রতিযোগিতার আয়োজন করে তোমাদেরকে বলেছিলাম তোমাদের ছবিগুলো স্ক্যান করে পাঠিয়ে দেবার জন্য তার যেটা সবাই করেছে কোনো কোনো ভাই বোন আমাদের ছোট্ট বোন শোনা ভাই বোনেরা কেউ কেউ মিস করেছে সেটাকে পোস্ট করতে সেটাও আমরা চেয়েছিলাম তো পোস্টে সব ছবি আমাদের সাথে কাছে আসে নাই তো যারা এখন পর্যন্ত পোস্টে তোমাদের ছবিগুলো নাই দেরি করবে না পাঠিয়ে দাও আমরা তাদেরকেও বলবো যাদের যাদের নামগুলো আমার কাছে আছে যারা ছবি তাদের ছবি আমরা ফিজিক্যালি পাই নাই স্ক্যান কপি নিয়ে কথা বলবো আমরা কিন্তু যাদের ছবি আমরা পেয়েছি তাদের মধ্যে প্রথমেই যার যার নাম আসছে হচ্ছে তাফহিম আর রহমান তাহলে বন্ধুরা চলো আমরা আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী যে আছে তার ছবি দিয়ে অনুষ্ঠান শুরু করি তো আমরা আজকে প্রথমেই যাকে পেয়েছি সে হচ্ছে তাফহিম রহমান ছয় বছর বয়স তুমি লন্ডন থেকে তোমার ছবি পাঠিয়েছ আমরা তোমার ছবিটা প্রথমে দেখব তারপর আমরা বিচারকের কাছে যাবো ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি তাফিমা একটি ছবি পাঠিয়েছে এখানে খুব সম্ভবত একটি সানসেটের ছবি পাঠিয়েছে ওর বয়স হচ্ছে ছয় বছর রহমান ছয় বছর অনুযায়ী সে ব্রাশ ইউজ করেছে ওয়াটার কালার ইস নাইস কারণ ও যে তার সানসেটটা যেভাবে সে প্রেজেন্ট করছে ইজ বিউটিফুল কারণ ওই এই বয়সের বাচ্চারা হচ্ছে আসলে শুধু ছবি কালার নিয়ে প্লে করবে সে সে বয়স অনুযায়ী খুব ভালো হয়ে গেছে ছবিটা তাই না আপনার এমন কোনো কিছু আছে ছবিতে বিশেষ দৃষ্টি আকর্ষণ মধ্যে আপনার খুব নজর কেড়েছে না ওইখানে যে সে কিছু সাবজেক্ট ইউজ করছে ব্ল্যাক

যাই ইনশাল্লাহ পরে যিনি যে আসছে সে হচ্ছে সামারা হোসাইন সেও লন্ডন থেকে পাঠিয়েছে ছবি তার বয়স হচ্ছে নয় বছর থেকে সে কি ছবি পাঠিয়েছে একে আমাদের জন্য তারপর আমরা যাব বিচারকের কাছে সামারা হোসেন পাঠিয়েছে ও খুব সুন্দর গ্রামের ছবির মতো নদী গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য সে এখানে গ্রামের বাড়ি ঘর ধান আবার দূরের গ্রাম নারিকেল গাছ সব সে দিয়েছে এবং সে সাবজেক্ট যে মিডিয়াতে কাজটা করেছে সেটা ফ্যান পেন্সিলে কালার পেন্সিলে হ্যাঁ সে অনেকগুলো মানে গ্রাম গুচ্ছ গ্রাম যেটাকে বলা হয় এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি দূরের বাড়িটা একটা সুন্দর রাস্তাও বের করে দিয়েছে এটাতে একটু পার্সপেক্টিভও আছে যে সামনের বাড়িগুলো একটু বড় পিছনের বাড়িগুলো একটু ছোট সে এটা বুঝাইতে পারছে দূরের গ্রামটা আরেকটু ছোট ভালো করছে ছবিটা হ্যাঁ আবার বোট আছে একটু ফ্লাওয়ারও দিছে সেখানে জি সামারা শুনতে নিশ্চয়ই শুনতে পেলে আমাদের বিচারক বলেছেন তুমি ভালো করেছো তোমাদের যারা সেমিফাইনালে তোমরা যারা যাবে তাদের নামগুলো আমরা ঘোষণা করব এই রকম অনুষ্ঠানের মাধ্যমে এবং তোমাদেরকে পার্সোনালি জানিয়ে দেওয়া হবে তো তোমরা নজর রাখবে তোমাদের পার্সোনাল ইমেল বা যেভাবে কমিউনিকেশন করেছো এবং টিভি ওয়ানের সাথে অবশ্যই থাকবে তাহলে জানতে পারবে কারা সেমিফাইনালে যাচ্ছ এরপরে যে আসছে জায়েদ হোসেন সেও লন্ডন থেকে পাঠিয়েছে পাঁচ বছর বয়স একদম একদম খুদে তারা একদম খুদে খুদে তারা আমাদের দেখি তুমি কি পাঠিয়েছো বাহ আমাদের জাতীয় ফুল শাপলা এবং পানি এবং গ্রিন কালার এবং হোয়াইট শাপলা ইস ওর বয়স অনুযায়ী সুন্দর করছে অনেক অনেক বিউটিফুল করছে সেখানে কালার টালারগুলো পেন্সিল ইউজ করছে একটু ওয়াটারও ইউজ করছে ইস মানে ইস গুড টু প্যারেন্টসকে একটু আর একটু যদি প্যারেন্টস যদি একটু হেল্প করতে চায় দেখেন সে দেখেন মানে আরও কালারফুল যে পদ্ম পদ্মফুল যেটা হয় সেটাও করতে পারবে সাবজেক্ট ওয়াইজ এবং বয়সের তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর তুমি এই বয়সেও সেই অনেক ধন্যবাদ এবং অনেক আশা তুমি ফাইনাল পর্যন্ত যেতে পারো কিনা ইনশাল্লাহ এরপরে আমরা যার ছবিটা দেখবো সেটা সে হচ্ছে হাফসা কিবিয়া আহ বয়স আট তুমি পাঠিয়েছো ছবি লিডস থেকে দেখি তোমার ছবিটা কিরকম ছিল হাফসা এটাও সে একটা সানসেট ইউজ করছে এখানে একটা বোর্ড একটা বড় পণ পুকুর এবং খেজুর গাছ হ্যাঁ ও দূরের কিছু পাখি নীল আকাশ হ্যাঁ সেই আফসা কিভা তোমার তুমি যেই মিডিয়াতেই ইউজ করছো পেন্সিল কালার পেন্সিল স্নাইস কিন্তু চেষ্টা করবে সবসময় ছবির পিছনে ইয়েটা করার জন্য মানে কোনো কম্পিটিশনে পাঠালে পিছনে নাম এবং বয়স হলে ছবি সুন্দরটা ঠিক থাকে অনেক হ্যাঁ এখানে আপনি যেটা নিশ্চয় খেয়াল সে কি এটা খেজুর গাছ এঁকেছে তাই না হ্যাঁ তিনটা খেজুর গাছ একটা বোর্ড সানসেট কিছু পাখি আকাশে ব্ল্যাক মানে যেহেতু সানসেট এর জন্য পাখিগুলো কালো দেখা যাবে সেটা এবং একটা জিনিস আপনি যেটা পরামর্শ দিলেন হাফসাকে যেন ছবির উপরে নাম যেন

অনেক কিছু অনেক সে অনেক মানে তার সাবজেক্ট রেখে সে অনেক অনেক লাইন ইউজ করছে অনেক অসংখ্য সে অনেক টাইম স্পেন্ড করছে এটাতে বোঝা যায় যে একটা ব্রাশে না সে পেন্সিলে অসংখ্যবার সে সেই দূরের গ্রাম আকাশ পাখি আবার বোট আবার শাপলা ফুলো ফুল আছে এখানে একটু হ্যাঁ ছোট্ট একটা গড়ও আছে একটা কর্নারে তার বয়স অনুযায়ী আমি বলবো যে সে অনেক টাইম এটাতে সে স্পেন্ড করছে ছবিটা আঁকাতে জি তাহলে ওই যে আপনি যেটা বললেন যে তার বয়সের তুলনায় আসলে যে এই যে ছোট্ট একদম কি বলে এটাকে একদম ডিটেইলে যাওয়া সেই সাপলাটা ওখানে কোনোভাবে বাং ন্যাচারাল বাংলাদেশ ন্যাচারাল বিউটি বাংলাদেশ ন্যাচারাল বিউটি বাংলাদেশ বলতে ওরা ওই পানি আকাশ পাখি ফুল মানে পদ্ম ফুল ফুল বা ওই ওই জিনিসগুলাই আসে তো নিতে পারছে থেকে যে এটা আসলে আমাদের দেশের বিউটি এবং একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি আমি মানে আপনি তো আরো ভালো বলতে পারবেন তার ছবিটা দেখছেন মনে হচ্ছে তার বয়সের তুলনায় এই যে সে এত দূর চিন্তা করেছে এই যে ওই দূরে একটা গাছ এবং এই যে মূল থিমের সাথে যাওয়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এগুলো কিন্তু কোথাও লেখে নেয় ন্যাচারাল বিউটি বাংলাদেশ মানে এটা যে কেউ দেখলে বুঝবে এটা বাংলাদেশের একটা গ্রামের ছবি জি জি রামি স্যার ভেরি ওয়েল ডান ইউ ডান এ ফ্যান্টাস্টিক জব ল্যাস সি হাউ ফর ক্যান ইউ গো অ্যান্ড উই উইশ উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট উল উল সি ইন দ্য ফাইনাল ইনশাল্লাহ লেস সি ইফ ইউ ক্যান মেক ইট দ্য নেক্সট আমরা দেখব কার সেটা হচ্ছে সিহান সেও আমাদের আরেকজন একদম ক্ষুদে তারকা তারা সেও লিডস থেকে পাঠিয়েছে পাঁচ বছর বয়সের সিহান তোমার ছবিটা দেখি কেমন আছে জি

গ্রিন কালার দিয়ে জাস্ট ব্রাউন কালার দিয়ে সে নাইসলি সে মানে গ্রিঞ্জ ফিলিংসটা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ যে তো সেটা কি সে আসলে ওই যে দেখেন পাঁচ বছরের একটা বাচ্চা আসলে সে এই যে চিন্তাটা করেছে একটা ট্রায়াঙ্গুলার মধ্যে পুরো গাছ সে যে ওই বাংলাদেশ বলতে সে যে গ্রিন আমরা তো বাংলাদেশ তো গ্রিন গ্রিন অ্যান্ড তো ওই জিনিসটা কি সে মানে প্রাধান্য দিচ্ছে আমি গ্রিনটাকে ফিল করাইছে সে এখানে একটা কথা আসলে আমি জাস্ট প্রসঙ্গক্রমে বলছি যে আপনার কি মনে হয় যে এই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার বাচ্চারা এই যে তার চিন্তায় আছে যে বাংলাদেশ গ্রিন তো সামহাও সেটাকে ফুটায় তোলে এবং সেটা সে এমন কিছুতে ফোটায় নাই যে গ্রিন কি দেখে যে যদি বাংলাদেশ কখনো বেড়াতে যায় সে জায়গা দেখবে সবসময় বড় বড় গাছ আছে যেগুলা ওই জিনিসটা বাড়ির পাশেই এগুলা থাকে বেশি তার মাথায় হয়তো ওই রয়ে গেছে সেই গাছটাকেই প্রেজেন্ট করছে ট্রায়াঙ্গেল আকারে মানে ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করে সার্কেল নিয়ে অনেকেই সার্কেল করে সে ট্রাঙ্গেল নিয়ে গ্রিন কালার দিয়ে বাংলাদেশ থেকে প্রেজেন্ট করছে ইটস নাই ব্রিলিয়ান্ট ব্রিলিয়েন্ট সিহান তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর ছবিটা পাঠাবার জন্য এবং জানি না উই উইশ উই কুড ঠক টু ইউ দেন আই উড লাভ টু নো ওয়েদার ইউ বিল টু বাংলাদেশ অন নট বাট হোয়াট ইউ ডান এ ফ্যান্টাস্টিক জব লেটসি উইস উই ক্যান মেক ইট টু দ্য ফাইনাল ইনশাল্লাহ কিপ ওয়াচিং তোমরা যারাই যারাই দেখছো আমরা আশা করব পুরোটা শুরুতে যে কথা বলেছিলাম যে একদম শেষ পর্যন্ত দেখবে সবগুলো অনুষ্ঠান আমরা একটা অ্যাক্সাইটিং কি বলবো পর্বের দিকে যাবো এখান থেকে আজকে যে তেত্রিশ জন আছো আর একটা বাছাইপর্ব হবে আরেকটা হবে আরও তিন আরও দুইটা বাছাইপর হওয়ার পরে এখান থেকে আমরা আমাদের পঁচিশ জন খুদে তারকাকে নিয়ে যাবো সেমি এবং সেই খুদে তারকারা চলে যাবে জন ফাইনালে এবং এবং যে বিষয়ে তোমরা বারবার মনে করিয়ে দিচ্ছি যে বিষয়টা নিয়ে আসলে তোমরা কাজ করেছো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্ষগ্রুবে যারা ছিল তারা কাজ করছে আসলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে তো আমরা এই বিষয়গুলো একটা জিনিস আমার শুরুর থেকেই খুব ভালো লাগছে যে আমাদের যারা যাদের এখন পর্যন্ত ছবি দেখলাম আমরা সবাই কিন্তু বিষয়ের মধ্যে ছিল বিষয়ের মধ্যে ছিল খুবই সুন্দর করে সেটাকে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছে আমরা এরপরে দেখবো কার ছবি সেটা দেখবো সুহানা তাবাসুম বিউটিফুল নেম বয়স আট বছরের লন্ডন থেকে তুমি পাঠিয়েছো ছবি সোহানা তোমার ছবি কেমন দেখি বিউটিফুল তার যে ন্যাচারাল বিউটি বাংলাদেশে যে সানসেটটা দেখাইছে স্কাইটা ইজ রিয়েলি বিউটিফুল ওইটা কি বোর্ড দেখাইছে সে এবং এটা বোর্ড বোঝাইছে সে এটা আসলে তার যে দুই পাশের ইয়েটা দেখে আমার মনে হচ্ছে যে এটা বোর্ড হ্যাঁ আর সামনে কিছু ধান গাছ হ্যাঁ আর গ্রাম কিন্তু আই লাইক ইট অ্যাজ এ পিকচার দূর থেকে দেখলে স্কাইটা কিন্তু বিউটিফুল অ্যামাইজিং কালার এই কালারটা আসলে মানে এই ইচ্ছে করলেই করা যায় না এটা কিন্তু একটা সাহস লাগে এই কালারটা আনার জন্য এই যে এই যে কথাটা যে বললেন না আপনি আসলে আমি ছবিটার দিকে তাকা ছিল মনে হচ্ছিল এই যে বিশেষ করে এই কম্বিনেশনটা যখন হদুরটাকে রেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি নিশ্চয়ই আরো ভালো অ্যাপ্রিসিয়েট স্কাই স্কাইয়ের যে

আরও নেক্সট পর্বেতে পর্বগুলিতে যাবে ইনশাআল্লাহ দেখতে থাকবে অনুষ্ঠানগুলো আমরা দেখবো কে শেষ পর্যন্ত কারা ফাইনাল পর্যন্ত যেতে পারে এবং কার ছবিগুলো কোন পর্যায়ে যায় পাই তবে আরেকটা কথা জানিয়ে রেখে তোমাদের ছবিগুলো আজকে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি আজকে যিনি আমাদের বিচারক আছেন তোমাদের ছবিগুলো মার্কিং করছেন তিনি এবং সেই হিসাবে স্কোর করে দেবেন এবং এই এইখান থেকে এই বাছাই পর্ব থেকে আমরা তোমাদেরকে সেমিফাইনাল নিয়ে যাবো ইনশাআল্লাহ এরপরে আমাদের কাছে আছে ফারজিন নওয়াজ লন্ডন থেকে মাত্র পাঁচ বছরের আয়োজন খুদে আমি আরেকজন খুঁজে থাকলিড বাই অল দিস বিউটিফুল ট্যালেন্টস আউট দেয়ার ফার্জিন নওয়াজ তুমি পাঁচ বছরের বয়স লন্ডন থেকে পাঠিয়েছো তোমার ছবিটা দেখবো কেমন ফারজিন ওয়া সোমেনি থিংস গোয়েন প্লিজ একটা ক্লিন ক্লিন পিকচার হ্যাঁ সুন্দর স্কাই সূর্য দূরের নাম ঘর আছে বাড়ি গাছ বাচ্চারা খেলতেছে এই দুটো পেট আছে একটা তো রিট হতে পারে তো তার বয়স অনুযায়ী তার যে নিডনেস ইজ নাইস আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা পাঁচ বছরের একটা ছেলে হ্যাঁ তার যে ব্ল্যাক যে লাইন যে স্ট্রেট লাইনগুলো সে ইউজ করছে ইজ বিউটিফুল মানে তার পাঁচ বছর অনুযায়ী তার যদি

পাতাগুলো যে দুইটা ঘন পাতা এবং হালকা পাতা এই দুইটা সে খুব সুন্দর একটা কম্বিনেশন করেছে এটা বিউটিফুলি ডান ফার্জিন নওয়াজ মাত্র পাঁচ বছরের লন্ডন থেকে তুমি চমৎকার একটা ছবি পাঠিয়েছ আশা করছি এবং দোয়া করছি তোমার এই ছবিটা যেন ফাইনাল পর্যন্ত যায় দেখি কি কী হয় শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকবে তোমরা সবাই এবং একটা কথা আরেকবার বলি যে কথাটা শুরুতে বলছিলাম বন্ধু বান্ধব ফ্যামিলি তোমাদের যারাই আছে তোমাদের মেস যারা আছে স্কুলে যারা আছে এই অনুষ্ঠানগুলো কিন্তু রিপিট হবে এবং এটা ইউটিউবে থাকবে তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের বলতে পারো দেখো আমার ছবিটা এভাবে টিভিতে আমি দেখেছি তোমাদের তাদেরও পরামর্শ নিতে পারো জাজ যে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন সুন্দর মন্তব্য করছেন তোমাদের জন্য সেগুলো শেয়ার করতে পারো তোমরা এরপরে আমরা যা ছবিটা দেখব সেটা হচ্ছে সুমাইয়া মুবাশ্মেরা জামান দশ বছর বয়স তুমি লন্ডন থেকে তোমার ছবিটি পাঠিয়েছ সুমাইয়া তোমার ছবি কেমন হয়েছে আমরা ওই শুরুতেই দেখি ছবিটা প্লিজ জি আপনার কাছে ইজ বিউটিফুল কালার পেন্সিল স্কেচ এটার মধ্যে সে একদম হানড্রেড পারসেন্ট আমাদের মানে গ্রাম বলতে যেটা বোঝায় দূরের আকাশ থেকে শুরু করে পাখি সূর্যাস্ত সূর্য মানে সানসেট প্লাস হচ্ছে যে ঘরের যে একটা গ্রামের যে আঙিনা দুই তিনটা ঘর তারপরে একটা গাছ থাকে এবং সাইডে যে ধান ক্ষেত এই যে সে যে মনে হচ্ছে যে আমরা আসলে ইজ ইন ফ্রন্ট অফ আস মানে একদম খুবই সুন্দর ফুটে উঠেছে আই এম রিয়েলি ইমপ্রেসড এই তার কম্পোজিশন কালার

আমার মনে হচ্ছে এটা ওয়ান অফ দ্য দ্য বেস্ট পেস সুমাইয়া তোমার কাজটা অনেক সুন্দর হয়েছে আমাদের সবার ভালো লেগেছে এবং বিচারক নিশ্চয়ই তোমার পুরো বিষয়গুলো বিবেচনা করে উনি স্কোর করবেন দেখি তোমার ছবিটা কোন পর্যায়ে যায় আমরা আশা করছি ফাইনাল পর্যন্ত তুমিও যাবে সবার জন্যই তো আশা করছি ফাইনাল পর্যন্ত যাবে আল্লাহ আলম দেখি কতটুকু যেতে পারি আমরা ইনশাআল্লাহ সুমাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর ছবিটা পাঠাবার জন্য আমরা নেক্সট যার ছবিটা দেখবো সেটা হচ্ছে জায়বা ফারজানা তুমি এক্স মিনিস্টার থেকে পাঠিয়েছো তোমার বয়স সাত বছর আনফর্চুনেটলি তোমার এই ছবিটা আমরা বাই পোস্টে পাই নাই স্ক্যান কপি আছে আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ তো তোমার প্রতি অনুরোধ থাকবে তুমি ছবিটা যেটি একেছো স্ক্যান করে পাঠিয়েছো সেটা পোস্টে আমাদেরকে পাঠিয়ে দিবা ইনশাআল্লাহ আমরা যাইবার ছবিটা দেখি প্লিজ

স্কেলের উপর এবং আরেকটা বড় অনুরোধ করবো তুমি তোমার ছবিটা পায় পোস্টে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ বাই দেবে যা যারাই আসলে তোমরা জানো কারা এখনও পোস্টে তোমাদের ছবিগুলো পাঠিয়ে পাঠিয়ে দাও নাই তোমরা সেগুলো পাঠিয়ে দেবে ইনশাল্লাহ এরপরে আমরা দেখবো ইশতিয়াক মোহাম্মদ জাকিরের ছবি তোমার বয়স নয় বছর লন্ডন থেকে তুমি ছবি পাঠিয়েছো ইশতিয়াক তোমার ছবিটা কেমন দেখে একটু আমরা ইস্তি ছবি দেখতে পাচ্ছি সময় বিচারক আপনি বলবেন সে কেমন করেছে এটা আসলে সে যে সে পেন্সিলের ছবিটা আঁকছে সে চেষ্টা করেছে ইলাস্ট্রেশন টাইপের একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য এখানে বাংলাদেশি বিখ্যাত জিনিসগুলো এখানে আসছে বা ফ্ল্যাগ বাংলাদেশের মা দুয়েল পাখি জাতীয় ফল জাতীয় পাখি টাইগার ন্যাচারাল বিউটিআলি সব গুলো মিলে হ্যাঁ পারসে আমাদের এই যে ক্ষুদে তারা আছে তারা বাংলাদেশকে এইভাবে বুকের মধ্যে লালন করে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় এক চিপমেন্ট কারণ এই বাচ্চারা তো প্যারেন্টদের কাছ থেকেই শুনে বাংলাদেশ ভিজিটে যায় দে ফিল ইট যে কতটুকু কাছের এক্স্যাক্টলি এবং তোমার এই যে ভালো লাগাটা তোমার যে ফিলিংসটা এবং তোমার যে বাংলাদেশের প্রতি এই অনুরাগ তোমার যে বাংলাদেশকে নিয়ে তুমি চিন্তা করো তোমার কল্পনায় আছে বাংলাদেশ বাংলাদেশের বিষয়গুলো যে তুমি কল্পনা করো সেটা তোমার ছবিতে ফুটে উঠেছে এই অনেক অনেক ধন্যবাদ তোমার এই ছবিটার জন্য এবং অনেক শুভকামনা রইলো তোমার জন্য দেখি তোমার ছবি সেটা কোন পর্যন্ত যায় এবং বারবার সবাইকে বলছি শুধুমাত্র তোমরা না তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি যারা আছে আত্মীয়স্বজন সবাইকে বলবে এই অনুষ্ঠানগুলো দেখবার জন্য তাহলে তোমরা তারাও তোমাদের এই ছবিগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে ইনশাআলা প্রিয় ভাই বোনেরা ছোট্ট সুনামনে খুদে তারা ভাই বোনেরা যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে এবং বিরতিতে এসে বিরতি থেকে এসে আমরা বাকি যারা আজকের অনুষ্ঠানে তোমরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছো তাদের ছবিগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবে সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি টিভি ওয়ানের শিশু কিশোর খুদে তারা প্রিয় ভাই বোনেরা আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পঞ্চাশ বছরের যে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি এই উপলক্ষে টিভি ওয়ানের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন খুদে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আজকে তোমরা দেখছো বাছাই পর্ব এবং বিরতির পর আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই বাছাই পর্ব অনুষ্ঠানে আমরা শুরুতেই যে কথা বলছিলাম তোমাদেরকে আমরা বাছাই পর্ব থেকে আস্তে আস্তে সেমি নিয়ে যাব এবং সেখান থেকে ফাইনালে যাব আমরা এবং আজকে আমরা যাদেরকে যাদের ছবিগুলো দেখছি এটা সিলেকশন রাউন্ডে ক গ্রুপের যারা ছবি পাঠিয়েছ তাদের আমরা ছবিগুলো দেখছি এবং তোমাদের বিষয় ছিল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই বিষয়ে তোমরা অনেক সুন্দর সুন্দর ছবি আমাদেরকে পাঠিয়েছো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এবং তোমাদের জন্য আজকের ছবিগুলো যিনি বিচার করছেন এবং মন্তব্য করছেন বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তিনি হচ্ছেন এম এস রহমান যিনি নিজে একজন প্রফেশনাল একজন আর্টিস্ট এবং ইন্টেরিয়ার ডিজাইনার এবং ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছেন এবং তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কন্ট্রিবিউশন করছেন সাজেশন দিচ্ছেন তো আমরা বিরতিতে যাওয়ার আগে যে বন্ধুদের ছবিগুলো দেখছিলাম সবাইকে আমরা খুব অভিভূত হয়েছি তোমাদের উই আর রিয়েলি ইমপ্রেসড বাই ইউর ইউনো ড্রয়িংস ইউ ডান

তো এবারে যার ছবি আমরা দেখবো সে হচ্ছে আমাদের প্রতিযোগী রায় লন্ডন থেকে মাত্র বয়স বছর সে ছবি পাঠিয়েছে তার ছবিটা আমরা এখন ছবি সম্পর্কে আপনার কি মন্তব্য আসলে চেষ্টা করছে আমাদের স্মৃতিসৌধ যেটা মুক্তিযুদ্ধের উপরে বেস করে তৈরি করা আমাদের মানে স্মৃতিসৌধ যেটাকে বলে এবং সে মা আকাশে কিছু মেঘ দিয়েছে ওটা এবং বাংলাদেশের ফ্ল্যাগটাকে সে প্রেজেন্ট করেছে তার এখানে প্রেজেন্ট সেটা হচ্ছে যে স্কাইটাকে সে আর একটু কালার করতে পারতো সামনের ল্যান্ডটাকে একটু গ্রিন করতে পারতো

অনেক অনেক ধন্যবাদ এই ছবিটি পাঠাবার জন্য এবং আমাদের বিচারক যে পরামর্শ তোমাকে দিলেন সেই আলোকে আমি বলবো যে আমিও একটা তোমার তোমার জন্য একটি সুন্দর সাজেশন দিতে চাই সেটা হচ্ছে তুমি বাংলাদেশের স্মৃতিসৌধের যদি ছবি দেখো ইভেন তুমি যদি যে ক্লিপগুলো আছে অনলাইনে অ্যাভেলেবেল দেখবে আমাদের স্মৃতি স্মৃতিসৌধের চারপাশে কিন্তু অনেক সবুজ এবং অনেক সোন প্রাকৃতিক অনেক সৌন্দর্য আছে সেটাও তোমার ছবিতে ফুটে আসতে পারতো এবং তোমার জন্য শুভকামনা রইলো দেখি তোমার ছবিটা কোন পর্যন্ত যায় আমরা এর পরের যে প্রতিযোগীর ছবি দেখব আবতাহি রহমান তার বয়স হচ্ছে ছয় বছর লন্ডন থেকে আরেকটি ছোট্ট শুনামনি তোমার ছবি দেখবো আনফর্চুনেটলি তোমার ছবিটা আমরা বাই পোস্টে পাই নাই কিন্তু আমরা তোমার ছবির স্ক্যান কপি দেখব এবং তারপর আমরা বিচারকের কাছে আসবো উনি বলবেন তোমার ছবিটা কেমন হয়েছে আবতাহি রহমান তোমার ছবি দেখবো বাহ অনেক কিছু তো প্লিজ হ্যাঁ ওর যে সাবজেক্টটা সে নিয়েছে বাংলাদেশের লাল সূর্য আকাশ মুক্তিযুদ্ধটাকে সে প্রেজেন্ট করেছে এখানে মুক্তিযুদ্ধের সময় একটা স্পিড একটা বাচ্চা একটা লোক বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে যে মুভমেন্টটা করতেছে এবং ঘর গ্রাম নদী সে সব জিনিসটাকে নিয়ে আসছে কম্পোজিশন ওয়াইজ তার বয়স হচ্ছে ছয় বছর ছয় বছর অনুযায়ী তার যে কম্পোজিশন তার যে তার যে বাংলাদেশকে সে কীভাবে

এবং এটা হয়তো বা প্যারেন্টসদের অনেক অনেক কন্ট হ্যাঁ এখানে অনেক মুক্তিযুদ্ধের গল্প বলছে ওটা শুনছে এটা আসলে বাচ্চাদের দরকার আমাদের যে আমাদের দেশের

আর কি ভালো দিক হতে পারতো সেটা নিশ্চয়ই শুনছো এবং সে অনুযায়ী পরবর্তী ছবিগুলোতে তোমরা যখন এই বিষয় নিয়ে কাজ করবে এই বিষয়গুলো মাথায় রাখবে ইনশাল্লাহ এরপরে আমরা যার ছবিটা দেখবো সেটা হচ্ছে কাজী আয়ান তাইব তোমার বয়স পাঁচ বছর আরেকজন একদম ছোট খুদে তারকা লন্ডন থেকে কাজী আয়ান তাইব তোমার ছবিটা দেখি আমরা এখন কেমন তুমি পাঠিয়েছো জি প্লিজ আপনার আপনার কাছে আমি চলে যাব হ্যাঁ আয়ানের ছবিটা আমার খুবই ভালো লাগছে ওর ছবিটা অনেক বিউটিফুল সাবজেক্ট সেখানে দুটো ঘর একটা গাছের নিচে বসে একটা একটি একটা ছেলে বাসি বাজাচ্ছে বা রাখাল বলা যায় যেটাকে সামনে নদী মানে একদম হানড্রেড পারসেন্ট বাংলাদেশের যে গ্রামীণ যে নিত্য দিনের যে ইয়েটা বাচ্চারা বাইরে খেলতেছে ঘরের সামনে পিছনে আবার কলা গাছ যেটা বাংলাদেশের সাথে অনেক বিষয় করেছেন সেটা বাংলাদেশের কোন ঋতুটা সেটাও সে লিখে দিয়েছে যে গ্রীষ্মকালের গ্রীষ্মকাল হ্যাঁ গ্রীষ্মকালের তো এটাই বলতেছি যে সে যে বাংলাদেশের গ্রীষ্মকালটা জানে হ্যাঁ তার বয়স বয়স মাত্র পাঁচ আমি জাস্ট ইমপ্রেস যে সে গ্রীষ্মকালটা সম্পর্কেও জানে এবং এটা এটা খুবই আমরা খুবই খুশি হয়েছি অত্যন্ত সুন্দর একটি ছবি করেছো তুমি এবং বিশেষ করে তুমি যেই চিন্তাগুলো করেছো প্রত্যেকটা চিন্তা ছোট্ট ছোট্ট করে বিভিন্ন জায়গায় বসাবার যে চেষ্টাটুকু তুমি করেছো এবং আজকে বিচারক যে কথাটা বললেন উনিও প্রথমেই এই কথাটা শুরু করেছেন খুবই ভালো লেগেছে ওনার এবং তুমি অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করেছো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমি সবচেয়ে খুশি হবো তোমার এই ছবিটা যদি ফাইনাল পর্যন্ত যায় তোমার জন্য অনেক শুভকামনা রইল আয়ান এবং তুমি আবারও বলবো বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারো ওয়াই নট শেয়ার দিস উইথ ইউর স্কুল ফ্রেন্ডস গোয়েন্ড টেল দাম ইউর পিকচার ইউর ড্রয়িং ওয়াজ শোন দা টিভি দে উড বি ইন্সপায়ার দেল মেক গুড কমেন্টস ইনশাল্লাহ আমরা এর নেক্সট প্রতিযোগীর কাছে যাবো সে হচ্ছে রিদোয়ান যার বয়স হচ্ছে দশ বছর রিদওয়ান তুমি লন্ডন থেকে ছবি পাঠিয়েছো তুমি কি এঁকেছ আমরা আগে দেখি তারপর কথা বলবো সবাই রিদওয়ানের ছবি জনাব রহমান আপনার কাছে আমি যাচ্ছি সে সেই স্কাই ঘর বাংলাদেশের যে এই ন্যাচারাল যে বিটিটা দূরের গ্রাম তাল গাছ হ্যাঁ তো তার ড্রয়িং ভালো মানে কম্পোজিশনটাও সুন্দর মানে পজিশনটা গাছটা একটু সামনে একটু বড় ঘরটা একটু দূরে ওইটা একটু পিছনে কলা গাছ এবং দূরের গ্রাম পার্সপেকটিভ আছে না সে যদি আরেকটু মানে ঘরের কালার এবং স্কাই স্কাইয়ে সেই আরেকটু কালার ইউজ করলে ভালো করতে পারে আরেকটু ভালো লাগতো এবং ল্যান্ডের যে গ্রিনটা সে যদি আরেকটু ডার্ক করতো তাহলে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি এমেজিং পিকচার আচ্ছা

আরেকটু নাইস লাগতো এমনি ড্রয়িং এ আছে কিন্তু কালারে আরেকটু পারসপেক্টিভ দরকার ছিল রেদওয়ান তোমার ছবিটা ভালো হয়েছে শুভকামনা কামনা থাকলো তোমার জন্য আমরা এরপরের পরের দিকে যাব ইউসুফ তুমি লন্ডন থেকে তোমার ছবি পাঠিয়েছো তোমার বয়স মাত্র 8 বছর আমরা দেখো ইউসুফ কি ছবি আমাদেরকে পাঠিয়েছে তুমি কেমন একটা আগে দেখি তারপর কথা বলবো ইউসুফের ছবি রহমান কিছু বলবেন ইউসুফের যে ছবিটা সে তার এটা হচ্ছে যে কালার কম্পোজিশন সে হিসেবে ওই মাঝখানে সূর্য স্কাইটা লাল তারপর আস্তে আস্তে এটা আসলে ও যেভাবে করেই সে আমাদের সানসেটটাকে ফিল করছে এখান প্রেসার কোনো বাচ্চাকে প্রেশার করা যাবে না সে যেটা থিঙ্ক করে মনের মধ্যে সেটাই সে প্রকাশ করে পাহাড়া নিয়ে আসার চেষ্টা করছে যে লালের মধ্যে যে এটা আসলে ওই পাহাড়ের আমার আমার মনে হয় যে ওই সূর্যের যে গ্লোটা চারিদিকে যায় ওইটাকে ফিল করানোর চেষ্টা করেছে সেই জন্য সে এটা সামনে আবার সে এঁকেছে কিছু ওই নদীর পারে আবার দুইটা তাল গাছ পাশাপাশি দাঁড়ানো হেলে এই পারে হচ্ছে এই পারে হ্যাঁ সে নদীর ওই দুইটা সাইড সে দেখানোর চেষ্টা করছে স্কাই ইউসুফ তুমি চমৎকার ছবি এঁকেছো এবং তোমার ছবি সম্পর্কে মন্তব্যগুলো শুনলে আশা করছি তোমার ছবিটা পানি পর্যন্ত যাবে শুভকামনা সবার জন্য এই কথাটা আমি সবার জন্য বলছি আই উইশ আমরা যেহেতু এটা একটি প্রতিযোগিতা ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সবাই যেহেতু এটা প্রতিযোগিতা সবাই তো আর ফাইনালে যাবে না কিন্তু সবার ছবিগুলো দেখে মনে হচ্ছে যদি সবাইকে নিয়ে যাওয়া যায় তো যেত ফাইনাল এটা খুবই ভালো হতো বাট এটা একটা কম্পিটিশন আম শিওর তোমরা অ্যাপ্রিশিয়েট সেটা এবং আমরা দেখবো এখান থেকে ভালোর মধ্যে যারা আরও ভালো করেছো তাদেরকে আমরা সেমি ফাইনাল এবং ফাইনাল নিয়ে এর এরপরের যে প্রতিযোগীর ছবি আমরা দেখবো আবান মুস্তফা তুমি ডাট ফোর থেকে ছবি পাঠিয়েছো তোমার বয়স মাত্র ছয় বছর আমরা কি বলেন আমরা আগে আবানের ছবিটা তারপর কথা বলবো বাহ অনেক কালার যাচ্ছে এখানে সে প্রাণবন্ত রং ইউজ করছে অনেক অনেক এবং এটা প্রেন ব্রাশে করা তুলিতে রং তুলিতে করা বিউটিফুল একটা গ্রাম যেটাকে মানে গ্রাম মানে অনেকগুলো বাড়ি মিলে যে একটা গ্রাম সে ওই ফিলিংসটা দিছে যে বাংলাদেশের আসলে গ্রামটা কি একসাথে এই অনেকগুলো বাড়ি মিলে একটা গ্রাম যে হয় এবং কালারগুলো বিউটিফুল করছে সে দূরে একটা জিনিস খেয়াল করেছি নিশ্চয়ই যে গ্রামে খড়ের যে গাদা থাকে ওটা ওটা একদম হ্যান্ডে নিয়ে গেছে আসলে একটু বাড়ির বাইরে থাকে ওইভাবে সে চেষ্টা করছে না আপন তোমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তুমি যে এই জিনিসটা বিশেষ করে এই এই যে ডিটেইলসে যাওয়া একদম খড়ের গাদাটা একদম দূরে বাড়ির একটু মানে অন্য পাশে এবং বেশ এটা কি গুচ্ছ গ্রাম টাইপের একটা কিছু গ্রাম মানে গুচ্ছ না বললেও গ্রাম তো মানে অনেক অনেক সাথে হয়ে তারপরে একটা গ্রাম হয় না ওটা

দেখি তুমি কি ছবি পাঠিয়েছো তারপর কথা বলো তোমার ছবি নিয়ে আগে ছবি দেখবো তারা আসলে আমাদের ছোটবেলাকার সময়ের কথা একটু মনে করাই দিল যে আমরা যে সন্ধ্যায় যে ফুটবলটা খেলতাম মানে ঘরে যাওয়ার মানে বাসায় ফেরার আগে আগে তো নাইস একটা মানে সে যে মিডিয়াটা ইউজ করছে এই যে স্পিড আছে ওইটাতে মানে ব্ল্যাক অ্যান্ড তারপরে অরেঞ্জের কালারটা এবং ফুটবলটা সে

ব্রিং ব্যাক করেছ এবং বিশেষ করে এই যে এই যে রংটা গোধূলির বেলায় যে রংটা হয় রঙ বিকেলবেলা সানসেটের যে রংটা এবং ওই ওই সময়টা আমার খুব দেখে মনে হচ্ছে খুব সম্ভবত শীতকালের একটা বিষয় এখানে আছে এবং তারা তুমি এটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছো তোমার ছবিতে আমি রিয়েলি ইমপ্রেসড আমি জানি না বিচারক তোমাকে কতটা স্কোর করবে না আমি আশা করছি ভালো স্কোর তুমি পাবে এই ছবিটার জন্য বিউটিফুল ওয়ান্ডারফুল পিকচার আই রিয়েলি লাভড ইউর ড্রয়িং তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল তার আজ তোমার ছবিটা ফাইনাল পর্যন্ত যাক এই শুভকামনা করছি এরপরে যার ছবিটা আমরা দেখবো এইসা রব্বানি তুমি লুটন থেকে পাঠিয়েছো তোমার বয়স ছয় নয় বছর তোমার ছবিটা আমরা আগে দেখি তারপর কথা বলবো তোমার ছবি নিয়ে এইসা রব্বানির ছবি জি ইসা একটি সাদা কালো ছবি পাঠিয়েছে এটাকে বলে পেন্সিল স্কেচ সে করেছে ন্যাচারাল বিউটি বলতে সে পেন্সিল ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে সাবজেক্টটা সে কালার করে নাই কিন্তু ড্রয়িংয়ের মধ্যেও উই ক্যান ফিল আমরা ফিল করতে পারতেছি গাছ ঘর মানে কম্পোজিশন শাপলাফুলও আছে এখানে হ্যাঁ কিন্তু আসলে রঙ করলে এটা পেন্সিল স্কেচ বলে এটাকে সে পেন্সিল স্কেচের মাধ্যমে সে করার চেষ্টা করছে তো কম্পোজিশন ঘরের ড্রয়িং পার্সপেক্টিভ ইজ নট ব্যাড হ্যাঁ কিন্তু সে চেষ্টা করলে একটু কালার ইউজ করলে আরেকটু ভালো হয়ে যা এটা কালার করলে আরেকটু একটু প্রাণবন্ত হয়ে উঠতো ইসা তোমার ছবি সম্পর্কে সুন্দর মন্তব্য শুনলে এবং তোমার ছবির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তোমার ছবিটির জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা এর পরের যে প্রতিযোগী সাইদা নারমিন জামান বয়স তোমার ছয় বছর তুমি লন্ডন থেকে ছবি পাঠিয়েছ নারমিন তোমার ছবি আগে দেখি আমরা তারপর কথা বলবো এবং বিচারক তোমার ছবি সম্পর্কে কথা বলবেন আমরা তোমার ছবি দেখে আসি প্রথমে জামানের ছবি খুব সুন্দর কালারফুল একটা ছবি খুবই ভালো লাগছে প্রথমে দেখি আপনার মন্তব্য আমি ইমপ্রেসড দিস কম্পোজিশন কালার যে স্কাই যে ড্রয়িং পাখি মানে ঝাঁক পাখি যেটাকে বলে হ্যাঁ নৌকা ওখানে আবার ডাক আছে কিছু যে সোয়ান হ্যাঁ সেখানে আবার কিছু ফ্লাওয়ার আছে কিছু গ্রিন ওই তাল গাছ বাড়ির একটা বাড়ি সে তার কালার তার আমি আই লাইক আর স্কাই

ছবি একটা গ্রামের ছবি হ্যাঁ সে আসলে স্কাই গ্রাম যেটা গ্রাম আমাদের ন্যাচারাল বিউটি বলতে গ্রামটাই সুন্দর অনেক হ্যাঁ তো গ্রামটাকেই বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমার মনে হচ্ছে সে কোথাও একটু যে পানিটাকে আর একটু কন্টিনিউ করে নাই এটা ছাড়া তার পিকচার ওয়াজ রিয়েলি নাইস সোহা তোমার পিকচার খুবই সুন্দর ছিল তুমি বিচারকের মন্তব্য শুনলা শুনেছ মাত্র উনি বললেন যে ইট ওয়াজ রিয়েলি নাইস তুমি পানিটাতে আর একটু হয়তো কাজ করলে আরও ভালো হতো তারপরে তোমার ছবির জন্য শুভকামনা রইল তুমি বেলফাস্ট থেকে আমাদের জন্য এই ছবিটা এঁকেছ অনেক অনেক ধন্যবাদ তোমার তোমার এই ছবিটির জন্য এবং খুবই সুন্দর আসলে মানে ওভারঅল এক পাশে দেখতে পাচ্ছি আমরা ফুল দুইটা ফুল তুমি খুব সম্ভবত পার্পল ফুলটা কি আমি ঠিক জানি না অন্যটা খুব সম্ভবত গাঁদা ফুল তুমি নিয়ে আসার চেষ্টা করেছো এই যে এই যে ডিটেলসে যাওয়া এবং আরেকটা জিনিস খেয়াল করবেন তার এই যে গ্রামের যেখানে মাটিটা আছে সেটাকে একটা খুব সুন্দর হয়েছে সোহা তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমরা পরেই যে যার ছবি দেখব জিকরা ইসলাম তুমি ম্যানচেস্টার থেকে পাঠিয়েছো তোমার বয়স হচ্ছে আট বছর তুমি যে ছবিটি পাঠিয়েছো আমাদের জন্য একেছো বলবো আমরা এই ছবিটা আগে দেখি তারপর তোমার ছবি সম্পর্কে কথা শুনবো বিচারকের কাছে ইনশাআল্লাহ করলে সে কিন্তু স্কাইটাকে আরেকটু কালার দিতে পারতো তাহলে ছবিটা কিন্তু আরেকটু একটু প্রাণবন্ত হইতো আর একটু ভালো লাগতো যেন গ্রিন স্কাই তবে একটা জিনিস আপনি নিশ্চয়ই করবেন আগের যে ছবিটাতে আমরা দেখেছিলাম বিষয়ের সাথে একটু অসামঞ্জস্য ছিল কিন্তু এখানে চেষ্টা করছে।। যেখানে তুমি খুব সুন্দর চেষ্টা করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা তোমার ছবির জন্য তোমার ছোট্ট বন্ধুরা তোমরা দেখছো আমাদের এই বিশেষ অনুষ্ঠান তোমাদের জন্য খোদে তারা আমরা আয়োজন করেছি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা টিভিউনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করেছি তোমাদের জন্য এবং আমরা কন্টিনিউ করবো আমরা বাছাই পড়বে আছি একটা ছোট্ট বিরোধীতে যাচ্ছি এসে আমরা আবারও তোমাদের ছবিগুলো দেখবো এবং কন্টিনিউ করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম টিভি ওয়ানের নিয়মিত দর্শক শ্রোতা শিশু কিশোর ভাই বোনেরা তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তোমরা দেখছো টিভি ওয়ানের পক্ষ থেকে বিশেষ অনু অনুষ্ঠান আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে টিভি ওয়ানের পক্ষ থেকে বিশেষ আয়োজন করেছি তোমাদের জন্য খুদে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এই এই প্রতিযোগিতার আজকে বাছাই পর্ব চলছে এবং বাছাই পর্বের প্রথম অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করছো তোমাদের ছবিগুলো আমরা শেয়ার করছি আমরা আজকে তেত্রিশ জনের ছবি ইতি শেয়ার করবো ইতিমধ্যে আমরা সব বেশিরভাগের ছবি আমরা দেখেছি এবং এই অনুষ্ঠান থেকে আমরা তোমাদেরকে আস্তে আস্তে সেমিফাইনালের দিকে নিয়ে যাব আমরা এতক্ষণ যাদের ছবিগুলো দেখলাম তাদের সম্পর্কে সুন্দর কথা শুনেছি সাজেশন শুনেছি আমাদের সম্মানিত বিচারকের কাছ থেকে এই পর্যায়ে এই পর্বে এসে আমরা যার ছবি নিয়ে কথা বলবো সে হচ্ছে জান্নাত খান তোমার বয়স হচ্ছে দশ বছর তুমি রিডিং থেকে একটি ছবি পাঠিয়েছো আমাদের জন্য যে বিষয়ের উপর তোমরা ছবি এঁকেছ সবাই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের উপর এবং সেই ছবিটা আগে দেখি তারপর তোমার ছবি নিয়ে কথা বলবো জান্নাত জান্নাত বাংলাদেশের নদীমাত্রিক যে বাংলাদেশ তালগাছ নৌকা সে মানে কম্পোজিশন নাইস একটা কর্নার থেকে সে ধরেছে পার্সপেক্টিভ ভয়েস এবং সে ইচ্ছে করলে আরেকটু কালারিং আরেকটু কালার ইউজ করলে আরেকটু আরেকটু নাইস লাগতো ছবিটা কিন্তু ছবির ড্রয়িং

তুমি ছবি পাঠিয়েছো বেলফাস্ট থেকে তোমার বয়স হচ্ছে তুমি ক শাখায় বয়সটা আমাদের কাছে উল্লেখ নেই তো তুমি আশা করছি আমরা পাঁচ থেকে দশ বছরের মধ্যেই হবে সামান্ত তোমার ছবিটা আগে দেখি আমরা তারপর কথা বলবো তোমার ছবি নিয়ে এবং আমি দেখতে পাচ্ছি সে সেও গ্রামের একটি ছবি এঁকেছে এখানে খুব সানসেট তাল গাছ ছয় বছর অনুযায়ী তার যে মানে ভিতরে যে বাংলাদেশ সম্পর্কে তার যে ধারণাটা হ্যাঁ সে চেষ্টা করছে কালার এভরিথিং ফাইন হ্যাঁ তো দেখি সে তার মানে স্পিড আছে আমাদের ছবিটা আমারও ভালো লেগেছে বিশেষ করে ওই যে ছোট্ট একটা বেড়া এদিকে আছে গাছগুলো দূরে এই যে কম্বিনেশনটা এটা তুমি নিয়ে আসছো সেমানটা তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এরপরে আমরা যার ছবিটা দেখবো সে হচ্ছে আরিয়ান আফসার তুমি লন্ডন থেকে পাঠিয়েছ সাত বছরের আরিয়ান তোমার ছবিটা আগে দেখি তারপর আমাদের বিচারক কথা বলবেন তোমার ছবি নিয়ে বিউটিফুল অনেকগুলো কালার দেখতে পাচ্ছি কি বলবো বিউটিফুল মানে ওই যে বাচ্চারা বলি যে বাচ্চারা হচ্ছে রং নিয়ে কিন্তু খেলতে কোনো মানে ইউজ করতে কোনো কৃপণতা করে না সাহস দেখায় যে ওদের মনে যা আসবে সেটাই কিন্তু তার মনের যে স্কায়ের যে ধারণাটা ইজ আই ইমপ্রেসড মানে ভেরি বিউটিফুল এবং

নদীর মৌমাছি খুব সম্ভবত এবং মৌমাছি হ্যাঁ সেটা সে নিয়ে এসছে এবং কালার কম্বিনেশন আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হয়েছে তোমার ছবিটা আরিয়ান চমৎকার হয়েছে আমার আমি খুব ভালো লেগেছে বিচারকদের কথা শুনেছো আমার মনে হচ্ছে তোমার ছবিটা এক পরের পর্যায়ে যাবে সব শুভকামনা থাকলো সবার জন্য বাই দ্য কেউ কিন্তু এটা মনে করো না যে আমি বারবার জায়গাটা বলছি এত ভালো লাগছে সবার ছবি মনে হচ্ছে সবাইকে যদি ফাইনাল নিয়ে যাও যেত আনফরচুনেটলি এটা তো প্রতিযোগিতা আমাদের বাছাই করতে বাছাই খুব টপ বাচ্চাদের ছবি কম্পিটিশন মার্ক দাও আসলে এবং তোমরা এত বিপুল পরিমাণ সারা আমরা পেয়েছি এতজন অংশ গ্রহণ আমরা রীতিমত আসলে হিমশিম খাচ্ছি কাকে নেব কাকে না তাপ পুরো সবার জন্য শুভ রইল। আমরা পরের ছবিটা যার দেখব জারিন সুভা অরোহি তোমার বয়স হচ্ছে 10 বছর তুমি লন্ডন থেকে ছবি পাঠিয়েছো জারিন তোমার ছবিটা আগে দেখি আমরা। এটা তো অন্যরকম ছবি। এটা হচ্ছে যে আমাদের কি বলে পাহাড় পাহাড়ের যে গাছগুলোর যে ইয়ে থাকে এটা আসলে সে অনেকটা চট্টগ্রাম লেক বলা যেতে পারে হ্যাঁ তো ওই হিলি এরিয়া যেটা ওই ওই জিনিসটা ওইটা কিন্তু লেক লেক পাহাড় হ্যাঁ মানে ওই ওই জিনিসটা তার

এবং বিচারক যে কথাটা বললেন ওনারও খুব সুন্দর ভালো তুমি যে বিষয়গুলো নিয়ে এসছো আশা করছি তোমার ছবিটা ফাইনাল পর্যন্ত যাবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং এমন সুন্দর একটা ছবি আমাদের জন্য আঁকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানিন আমরা এরপরে যে ছবি দেখবো প্রাপ্তি দেব সরকার তুমি লন্ডন থেকে তোমার ছবি পাঠিয়েছো প্রাপ্তি তোমার বয়স হচ্ছে দশ বছর দেখি আমাদের প্রাপ্তি আমাদের জন্য কি পাঠিয়েছে বাহ কি বলবেন বিউটিফুল 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 ইমপ্রেস মানে ওর কালার যে ভেরিয়েশন ইজ বিউটিফুল বিউটিফুল কম্পোজিশন মানে বাংলাদেশের নৌকা সানসেট মানে ন্যাচারাল বিউটি ওই গ্রামের যে সুন্দর যে সূর্যাস্ত সূ তারপরে সূর্যোদয় এটার যে বিউটিটা এটা আসলে এটা আমরা যারা দেশে বড় হয়েছি উইন উই ক্যান ফিল ইট হাউ ইট ইজ তারা আসলে ওইটা প্রেজেন্ট করার চেষ্টা করছে ওইভাবে বিউটিফুল বিউটিফুল প্রাপ্তি তুমি তুমি জানি না এই ছবিটা এক কতটা মানে পেচ বাট আমি তোমার কাছে যে প্রাপ্তিটা আমার তোমার কাছ থেকে আমি বলবো যে পার্সনারি বিচারক বলেছেন ওনার কথা খুব ভালো লেগেছে দুটো বিষয় তুমি পালের মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে আসছো এবং প্রথমেই যেটা আমার নজর ক্যাচ সেটা হল যে তোমার গাছগুলোর যে ছায়া দেখেন দেখেছেন এটা এটা খুব জি জি এবং খেয়াল করবেন ছায়াটা কিন্তু ওই পাশে না যেখানে সূর্য তার অপজিট অপজিটে আছে এটাই স্বাভাবিক এটা খুবই মানে चमत्कार এবং ডিটেইলসে বারবার যে কথাটা বুঝি এই যে ছোট ডিটেইলসগুলো

এই ছবি এঁকেছে এটা আসলে অনেকটাই অ্যামেজিং অনেক অনেক শুভকামনা থাকলো এরপরে যার ছবি আমরা দেখব রিয়াদ উদ্দিন তুমি সোয়ানসি থেকে পাঠিয়েছ ছবি তুমি পাঁচ বছরের বয়সী রিয়াদ উদ্দিন আমাদের সত্যিকার একটা একটা খুদে তারক আরবার খুদে তারা তোমার ছবি আমরা আগে দেখি রিয়াদ তারপর কথা বলবো বাহ হ্যাঁ পাঁচ বছর অনুযায়ী সে রং নিয়ে বাংলাদেশ মানে পাঁচ বছর বয়সে যে ওই বাচ্চাটা ব্রাশটা ধরছে এটাই অনেক অনেক মানে ধন্যবাদ যে সে তার প্যারেন্টসকে যেসে সে তার বাচ্চাকে অ্যালাউ করে এইভাবে ছবি আঁকা সে শুধু নৌকা এবং দিয়েছে বাংলাদেশের বোর্ড সম্ভবত হ্যাঁ ওই ওই

বাহ শেষের দিকে তো সবগুলো ছবি খুব ভালো আসছে তার বয়স সাত বছর অনুযায়ী সে যে লাইন গুলি ইউজ করছে ব্ল্যাক ইলাস্ট্রেশন টাইপের এটা অনেকে ছবি আঁকছে যে কোনো ব্ল্যাক আউটলাইন ইউজ করে নাই আর সে ওই ব্ল্যাক আউটলাইনটা ইউজ করে পিকচারটাকে আরেকটু ডিটেইলে ফিল করা যায় হ্যাঁ সুন্দর ছবি আঁকছে কিন্তু তার স্কাইটাকে সে পারলে আর একটু বাড়াইতে পারলে আর একটু নাইস লাগে মানে সে ল্যান্ডটাকে বেশি নদী নৌকা সব কিছুই সাবজেক্টটাই আছে বাংলাদেশ বাংলাদেশে আছে এখানে আপনি যে পরামর্শ দিলেন আকাশটা আর একটু হলে ভালো হতো Oh, uh, um, yeah this is what it is maybe they are coming from the market uh, and they are just carrying yeah. their uh, goods beautifully explained zahra তুমি চমত্কারে ছবিটা এঁকেছো আম আমার মনে হচ্ছে যে যে বিষয়গুলো তুমি আসলে বলবার চেষ্টা করেছো তোমার এই ছবিতে সেটা ফুটে উঠেছে এবং সেটা বিচার স্টোরি देयर হ্যাঁ স্টোরি देयर এবং উই কুড রিড দ্যাট স্টোরি জহরা অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই ছবিটা জন্য এবং অল দ্য বেস্ট ফর ইউ এরপরের ছবি যার আমরা দেখব সেটা সাজিদ চৌধুরীポーツমাথ থেকে তুমি পাঠিয়েছো তোমার বয়স 6 বছর সাজিদ তোমার ছবিটা আগে দেখি আমরা তারপর বিচার কথা বলবেন তুমি কেমন ছবি এঁকেছো সাজিদের ছবি সম্পর্কে আপনার কি মতামত সাজিদ একটু ছবি সে মানে এটা এটাই বললাম আর কি বাচ্চাদের ছবি আসলে যাচ করার খুব টাফ সে শুধু কয়েকটা লাইন দিয়ে তার মনের ভাবটা প্রকাশ করছে বেঙ্গল টাইগারটাকে সে মানে ফিল এবং সুন্দর বন লাইন দিয়ে সে চেষ্টা করছে তার ন্যাচারাল তার কাছে বিউটিটা বাংলাদেশের কি আমরা পরের যে প্রতিযোগীর ছবি দেখবো কাইফ কাসেম তুমি জার্মানি থেকে ইউরোপের একজন আমাদের প্রতিযোগী তারা অনেক অনেক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ছবি পাঠিয়েছ জার্মানি থেকে তোমাকে ভেরি বেস্ট ফোর ইউ অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু ইউ এন্ড টু ইউর ফ্যামিলি ডেফিনেটলি বিকোজ আই আমি দে হ্যাভ ইন্সপায়ার্ড ইউ টু ড্র দিস বিউটিফুল পিকচার ইউর উই মেক দ্য কমেন্টস ইনশাল্লাহ রাইট ছবি জার্মানি জার্মানি থেকে পাঠিয়েছে বছরের বছরের থেকে আমার মনে হয় সে আমা আপনার কিছু মনে হচ্ছে যে ছোটবেলায় আমরা যখন স্কুলে যাওয়ার পরে জাতীয় সঙ্গীতের সাথে যে আমরা স্কুলে ফ্ল্যাগটাকে সেলিউট দিয়ে তারপরে ক্লাসে যেতাম সে ওই জিনিসটাকেই প্রেজেন্ট করার চেষ্টা করছে এবং এটা মানে গল্প শুনছে যে আমরা স্কুলে যাওয়ার আগে এই আমরা অ্যাসেম্বলি হইতো এখানে জাতীয় সংগীত হইতো সেলুট করে তারপরে ক্লাসে যাওয়ার স্টার্ট অফ দি স্কুল ন্যাচারাল এটা বিউটি এটা কাইন্ড অফ বিউটি অলসো মানে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ বলতে যে

এবং আমি পার্সোনালি বিশ্বাস করি তোমার এই ছবিটা একদম ফাইনাল পর্যন্ত যাবে সেই পর্যন্ত তোমার জন্য শুভকামনা থাকলো এর পরের ছবি আমরা যার দেখবো সে হচ্ছে কিয়ানা অধিকারী তুমি বলছেন থেকে পাঠিয়েছো তোমার ছবি বয়স আট বছর কিয়ানা তোমার ছবিটা আগে দেখি তারপর কথা বলবো এই প্রথম একটা ছবি পেলাম যেখানে বাংলাদেশের গ্রামের রমণী মানে গ্রামের মহিলা যারা হ্যাঁ যে নদী থেকে পানি নিয়ে যায় হ্যাঁ মানে ওই যে সামনে গ্রামের এই গরু আছে হ্যাঁ পিছনে নৌকা ওই পারে আবার আরেকটা নদীর ওই পারে ওপার যেটাকে বলে আর কি ওই পারটাকে সে প্রেজেন্ট করার চেষ্টা করছে কথা একজন বাসি বাজাচ্ছে এরকম কেউ আছে মনে হচ্ছে গাছের নিচে নাকি তো আসলে এই গ্রামের যে আসলে ওই রাখাল যে বাসি বাজায় মানে গাছের নিচে বসে গ্রামের মহিলারা পানি নিয়ে যায় ঘরে হ্যাঁ তো ওই ওই পানিটাই কিন্তু বাংলাদেশের প্রতিটা বাড়িতে যায় অলসি কাকে নিয়ে যাওয়া সামনে গরু ছেড়ে দিছে ওটা ঘাস খাচ্ছে আবার নদী আবার সেই কিছু নৌকা দূরে পালতোলা পালছাড়া যদি দূরের ওই পারে আবার একটা গ্রাম সে কানেক্টিভিটি টু মানে দুইটা পাশকেই সে একটা পিকচারে আমরা দেখতে পাচ্ছি এবং একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আপনি নিশ্চয়ই একমত হবেন আমার সাথে রঙের যে ব্যবহার ব্যবহারটা হ্যাঁ কালার জি একদম রঙগুলো কথা বলছে মনে হচ্ছে কেন তোমার এই সুন্দর ছবিটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য একেছো পাঠিয়েছো সবার সাথে শেয়ার করেছো আবার ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার এই ছবির জন্য অনেক অনেক কামনা থাকলো আমরা আজকে এই পর্যায়ে একদম বুঝতে পারছো অনেকক্ষণ থেকে আমরা তোমাদের ছবি নিয়ে কথা বলছি অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা এবং আজকে যে আমরা যে তেত্রিশ জনের ছবি নিয়ে কথা বললাম একদম আজকের বাছাই পড়বে শেষ প্রতিযোগী তার ছবি নিয়ে কথা বলবো রিয়ান্স পাল তুমি ম্যানচেস্টার থেকে ছবি পাঠিয়েছ সাত বছর বয়সের রিয়ান্স তোমার ছবি দেখি আমরা তারপর কথা বলবো বিচারক তোমার ছবি সম্পর্কে কথা বলবেন রিয়ান্সের ছবি প্লিজ বাহ প্রথমেই নজর আপনি কথা বলবেন প্লিজ মানে রংধনু এবং এটা সে ডিভাইডেড করছে কয়েকটা গ্রেড দিয়ে মানে ল্যান্ডস্কেপটাকে ডিভাইডেড করছে এবং রংধনু দূরের পাহাড় ঘর এবং গাছগুলো হচ্ছে টি গার্ডেনের যে স্টাইলের যে গাছগুলো থাকে আর কি হ্যাঁ তো লেক পানি তো তার সাবজেক্ট ওয়াইজ ড্রয়িং কম্পোজিশন লাইক ইট একটু আর একটু

আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান তোমাদেরকে বলবো এই কথা যে প্রতিটা আমরা এই পুরো জার্নিতে তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও নিয়ে দেখবার চেষ্টা করবে তাহলে সবাই তোমাদের ছবিগুলো দেখবে আমরা অনুষ্ঠান শেষ করব কিন্তু তার আগে আজকের অনুষ্ঠানে যিনি আমাদের সম্মানিত বিচারক ছিলেন তোমাদের ছবিগুলো দেখে যিনি বিচার করলেন তিনি শেষ কথা বলবেন ওভারঅল আজকের আমাদের সব প্রতিযোগী ভাই বোনদের যারা আমাদের খুদে তারা আছে তাদের সবার ছবি দেখে আপনার একদম ইনস্ট্যান্ট যদি আপনাকে বলি কি আমার কেমন লেগেছে আপনার বাচ্চাদের ছবি নিয়ে আসলে জাজমেন্ট করা যায় না ওইভাবে কারণ এক একজনের ইনটেনশনটা কী কীভাবে সে দেখছে ওটা আসলে মানে আসলে মার্ক দিয়ে জাজ করাটা খুব টাফ এবং আমি প্যারেন্টসদেরকে খুব সাধুবাদ জানাই যে তাদের বাচ্চাদেরকে এখনও বাংলাদেশের ছবি আঁকা এটা করা উচিত আসলে যে বাংলাদেশটাকে মানে কিভাবে ওরা দেখে ছবি আঁকতে দেওয়া তো ছবি আঁকলে কি সে ওই কানেক্টেডটা হয় বাংলাদেশের সাথে গল্প বললেও দেখবেন আপনি কি গল্প বললে কিন্তু একটা বাচ্চা ছবি আঁকতে পারে হ্যাঁ যেটা আমি পারবো না আপনি পারবেন না ওই বাচ্চা কিন্তু পারবে তার মতো করে ওই যে কৃষক ওই যে রাখালটা যে দেখাইলো গাছের নিচে বসা এটা কিন্তু সে যদি নাও দেখে কোনো দিন সে কিন্তু ইমাজিন থেকে ছবিটা আঁকছে এটাই বলতে চাচ্ছি যে এটা কিন্তু বাচ্চাদের ব্রেন সুস্থ মনের জন্য অনেক অনেক প্রয়োজন ছবি আঁকাটা করা এটা আপনি বলছেন হ্যাঁ তো ছবি আঁকলে কি একটা বার ব্রেনের যে সে যেইভাবে মানে প্লে করে কালার নিয়ে কম্পোজিশন এই জিনিসগুলো আসলে অনেকেরই দেখার আছে এটা ফিউচারে অনেক কাজে লাগে একটা কালারটা কি ইউজ করছে কম্পোজিশনটা কী আছে কীভাবে সে সেট আপটা করছে এটা কিন্তু অনেক একটা টাইড লাইফ টাইডিয়াইপের মতো করে কিন্তু ওইখান থেকেই তৈরি হয় গাইডলাইন যেটাকে বলে আর কি যে হ্যাঁ আমি একটা যে ভালো ছবি আঁকবে তার কম্পোজিশন ড্রয়িং ভালো আর খারাপ না যে ছবি আঁকবে অটোমেটিক্যালি সে একটা লাইনে চলে আসে যে আমি এটার থেকে এটা ডিস্টেন্স পাস মানে একটা থেকে আরেকটার মধ্যে পার্থক্যটা কিন্তু করতে শিখেছে অনেক অনেক ধন্যবাদ জনাব

এবং এই সময়ই তোমাদের এই ছবিগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে যে তেত্রিশ জনের ছবি আমরা দেখলাম পরবর্তী বাছাই পড়বে আমরা আরও তেত্রিশ জনের ছবি দেখবো এভাবে তিনটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা যাবো সেমিফাইনালে তারপর ফাইনালে পুরো জার্নি জুড়ে আমাদের সাথে থাকবে তোমরা আশা করছি এবং বিশেষ করে ধন্যবাদ দিতে চাই সেসব প্যারেন্টসদের আপনারা যারা আপনাদের বাচ্চাদের এভাবে ইন্সপাইরেশন দিয়েছেন অনুপ্রাণিত করেছেন বিশেষ করে আমাদের বিচারক যে কথাটা বলেছেন আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে আপনারা যেভাবে আপনাদের বাচ্চাদেরকে কানেক্ট করিয়েছেন সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা আজকের বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখবে প্রিয় ভাই খুদে তারারা সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম